আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা একটি দুঃখের সংবাদ দিতে হচ্ছে এখন তো দুঃখের সংবাদটি হচ্ছে যে শিক্ষা সপ্তাহে পেছালো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তো পনেরোই মার্চ তারিখে যে পরীক্ষা হবার সম্ভাবনা ছিল অর্থাৎ কর্মকর্তাদের সাথে তথ্য বিনিময় করে পত্রিকাগুলোতে লিখেছিল যে পনেরোই মার্চ পরীক্ষা হবার সম্ভাবনা আছে সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও পনেরো মার্চ তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এ সম্পর্কে তথ্য প্রকাশ হয়েছে পত্রিকায় কিছুক্ষণ আগে পাঁচটা আঠাশ মিনিটে দুয়ে মার্চ শনিবার তো আমি এই তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি যে কারণে পরীক্ষা পেছালো তো আপনারা একটু ভিডিওটি দেখুন শিক্ষা সপ্তাহের জন্য আবারও পিছিয়ে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তো আপনারা ভাবতে পারেন যে পূর্বের সকল ভিডিওটিতে আমি বলেছিলাম যে মার্চের পনেরো তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আপনারা এখন ভাবতে পারেন যে তথ্যগুলো মিথ্যা তো বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলতে পারি যে আমি যে তথ্যগুলো দেই, সেগুলো সরাসরি পত্রিকা থেকে এবং প্রমাণসহ সেই পত্রিকায় আপনারা তথ্যটি দেখে আসতে পারেন এখনও যে তথ্যটি দিচ্ছি আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দেব আপনারা এখান থেকে সরাসরি তথ্যটি দেখতে পাবেন শুধু শুধু মুখের কথা বা মিথ্যা কথা বলে আপনাদের প্রলোভন দেখিয়ে আমার কোনো লাভ নেই আপনারা আমার পর অখুশি বা বেজার হলে আমার লজ বা আমার চ্যানেলের ক্ষতি হবে আমি চাইব না কখনোই যে আমার চ্যানেলের ক্ষতি হোক তো আশা করি তথ্যটি আপনাদের এখন যে তথ্যটি দিচ্ছি এটু একশো ভাগ নিশ্চিত তো এটি জাগো নিউজ পত্রিকায় প্রকাশ হয়েছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওটিতে একটা লাইক দেবেন আপনারা কতটুকু আমার পর সন্তুষ্ট আছেন তা লাইক দেখে আমি বুঝতে পারবো সবসময় আপডেট তথ্য দিব তো এর পরের অংশটুকু পড়ছি শতভাগ প্রস্তুতি থাকলেও আগামী তেরোই মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ দুই পালন করার সিদ্ধান্ত হওয়ায় পনেরোই মার্চ নিয়োগ পরীক্ষা পিসিএ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন বলে জানা গেছে ডিপি মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির শনিবার নিউজকে বলেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী পনেরোই মার্চ থেকে শুরু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয় দেখুন পনেরোই মার্চ পরীক্ষা হওয়ার যে সম্ভাবনা ছিল সেটি নির্দেশনাও ছিল আবেদনকারী বেশি হওয়ায় কয়েকটি ধাপে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি শুরু করা হয় এ পরীক্ষার জন্য আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হলেও আগামী তেরোই মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ দুই পালন করার সিদ্ধান্ত হওয়ায় তা আবারও পিসিএ দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষা এটি পিসিএ দেওয়া হয়েছে এই তথ্যটি বলা হয়েছে সম্পূর্ণ মানে লেখায় তো আপনারা এটি পড়ে নিতে পারেন আমি শুধু আপনাদের এই তথ্যটি দিলাম আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি তথ্যটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আপনারা যারা সন্তুষ্ট বা অসন্তুষ্ট তথ্যগুলোর উপর তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিতে ক্লিক করে রাখবেন সবসময় আপডেট তথ্য আমি আপনাদের পেপার থেকে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ